वेलकम टू गुड लाइफ विद सुकन्या। आज के आमी बोलबो तुम्हार मानसिकताटा तुम्हें की करे पाल्टाबे जाते तुम्हें बड़ लोकेर माइंडसेट तैयारी करते पारो। एटाओ आमार मानी मैगनेट वर्कशॉपेर एकटा पोर्शन। फेब्रुआरीर 20 तारीख थेके आबार मानी मैगनेट वर्कशॉप शुरू होच्छे, एक मासेर वर्कशॉप। डिटेल्स जानते जॉइन करते ओपरेर व्हाट्सएप नम्बरे मानी मैगनेट वर्कशॉप বা MMW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। লাস্ট ডিসেম্বর মাসে ওয়ার্কশপ করেছিলাম, ডিসেম্বরের মাঝামাঝি থেকে এখন অবধি অনেকেই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানতে চেয়েছো নেক্সট মানি ম্যাগনেট ওয়ার্কশপটা কবে হবে। তাই আবার আমি অ্যানাউন্স করছি, নেক্সট ওয়ার্কশপটা ফেব্রুয়ারির 20 তারিখ থেকে হবে। তাই এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে তার ডিটেলসটা নিয়ে নাও, কত কোর্স ফি, কবে কবে কি শেখানো হবে সমস্ত কিছু আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেব। আমার ভিডিওগুলো যদি তোমাদের উপকারে আসে তাহলে এক্ষুনি একটা লাইক করো, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখো। আজকের আমি যা যা ডিসকাস করব এই সমস্ত জিনিসগুলো আমার নিজের এক্সপিরিয়েন্স, আমার পড়াশোনা, আমার এতটা লাইফের জার্নি সব জায়গা মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করব। প্রথম যে মাইন্ডসেটটার জন্য তুমি কিছুতেই বড় লোকের জায়গায় যেতে পারো না, সেটা হচ্ছে এই মধ্যবিত্ত বা যে সিচুয়েশনে আছো সেই সিচুয়েশনটাতে নিজেকে খুব কমফোর্টেবল করে ফেলেছো। অন্য সিচুয়েশনে যেতে গেলে নিজেকে আবার কিছুটা আনকমফোর্টেবল করতে হবে, কিছুটা অন্য কাজ করতে হবে যে কাজটা তুমি এখন করছো না, অন্য কিছু শিখতে হবে, অন্য রেসপন্সিবিলিটি নিতে হবে। এই যে নতুন একটা জায়গায় যেতে হবে, নতুন কাজ করতে হবে, নতুন জিনিস শিখতে হবে, এটা একটা আনকমফোর্টেবল ব্যাপার। তুমি এই আনকমফোর্টেবল ব্যাপারটায় যেতে চাইছো না, এই কারণে যে খারাপ সিচুয়েশনটায় আছো, যে আনকমফোর্টেবল, টাকা নেই, কোনো রকমে চালাতে হচ্ছে, এই সিচুয়েশনটাকেই তুমি কমফোর্টেবল তৈরি করে নিয়েছো। যতক্ষণ না তুমি তোমাকে পুশ করবে, এগিয়ে নিয়ে যাবে, ততক্ষণ তো তোমার সিচুয়েশন বদলাবে না, তোমাকে নিজেকে ওই আনকমফোর্টেবল জায়গাটায় নিয়ে যেতে হবে। তাহলেই তোমার সাথে যে টাকার সম্পর্কটা, ব্যাংক ব্যালেন্স যেটা, সেটা বদলাতে শুরু করবে। একটা জিনিস মনে রাখবে, বড় লোকদেরও দুঃখ হয়, বড় লোকদেরও ব্যথা লাগে, তারাও মানুষ, তাদের মধ্যে এমন কোনো এক্সট্রা পাওয়ার নেই যেটার জন্য তারা বড় লোক হয়েছে। শুধুমাত্র তাদের ভাবনা চিন্তা এবং তাদের কাজকর্মগুলো তোমার থেকে আলাদা, তাই সে বড় লোক আর তুমি বড় লোক না। একটা বড় লোকের মধ্যে যা যা কোয়ালিটি আছে, একটা মধ্যবিত্তের মধ্যে তাই তাই কোয়ালিটি আছে, শুধু ভাবনাতে পার্থক্য আছে। তুমি তোমার ভাবনাটাকে পাল্টাও, তুমি যে কাজগুলো খুব কমফোর্টেবলি করো সেগুলো করা বন্ধ করে দিয়ে যে কাজগুলো কমফোর্টেবল না সেগুলো করতে শুরু করো। বড় লোক হওয়ার জন্য যে কাজগুলো করতে হবে, দেখবে তুমিও বড় লোক হতে পারবে। নেক্সট যে কারণটা, সেই কারণটা হচ্ছে তুমি এক্স্যাক্টলি জানো না তোমার কত টাকার প্রয়োজন আছে। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি তোমার এক্স্যাক্টলি এই মুহূর্তে কত টাকা দরকার, কত টাকা হলে তোমার লাইফটা একদম ঠিকঠাক চলবে, তুমি জানো না, তুমি ভাবনি কোনোদিনও। যখন থেকে তুমি এটা ভাবতে শুরু করবে, যখন থেকে তোমার কাছে এই হিসেবটা পরিষ্কার হবে যে তোমার ভালো করে বেঁচে থাকতে কত টাকা দরকার, তখন থেকে তুমি বুঝতে শুরু করবে তোমাকে কত টাকা কামাতে হবে। এটা ঠিক এরকম, তুমি ফুটবল খেলতে মাঠে নেমেছো, তুমি খেলতে চাও কিন্তু মাঠে কোনো গোল পোস্ট নেই, তাহলে তুমি বলটা কোথায় মারবে? তোমাকে তো আগে গোল পোস্ট তৈরি করতে হবে। তোমার এক্স্যাক্টলি কত টাকা চাহিদা আছে সেটা তো আগে তোমার কাছে পরিষ্কার হতে হবে, তাহলে তো তুমি সেই টাকাটা কামানোর জন্য ভাববে। বেশিরভাগ মানুষই জানে না তার এই মুহূর্তে কত টাকার দরকার আছে, আর তাই সে টাকা কামানোর কথাটাও ভাবতে পারে না। তিন নম্বর যেটা হয় সেটা হচ্ছে টাকার সাথে তোমার যে সম্পর্কটা তৈরি হয়েছে
সেটা একদম জন্মের থেকে তৈরি হয়েছে। বাড়িতে টাকা নিয়ে যে ধরনের কথা বলা হয়, তোমার আশেপাশের মানুষরা, টিচাররা, অফিসের লোকরা, কলেজের বন্ধুরা, প্রত্যেকে দেখবে টাকা নিয়ে নানা রকম মানসিকতা তৈরি করে। যে মানসিকতার মধ্যে তুমি বড় হচ্ছ, তোমারও টাকার সাথে সেই সম্পর্কটাই তৈরি হচ্ছে। তুমি সবসময় দেখবে একটা বড় লোক টাকাকে কিভাবে দেখে, কি চোখে দেখে, আর একটা গরিব লোক টাকাকে কিভাবে দেখে, কি চোখে দেখে। দুটো দৃষ্টিভঙ্গি একদম আলাদা। তোমাকে যদি বড় লোক হতে হয়, তাহলে তাদের দৃষ্টিভঙ্গিটাকে তোমাকে বুঝতে হবে, সেটাকে নিজের করতে হবে, তাহলে তুমি বড় লোক হতে পারবে। তুমি যদি মনে করো বড় লোকরা খারাপ হয়, টাকা কামানোটা খুব কঠিন হয়, এটা তোমার দৃষ্টিভঙ্গি, আর তুমি যেটা ভাববে তোমার জীবনে সেটাই সত্যি হবে। তোমার জীবনে দেখা বড় লোকরা খারাপই দেখতে পাবে, তোমার টাকা রোজগার করাটা কঠিনই হবে। তোমার ভাবনাটাকে যেই তুমি বদলাবে, তোমার বাস্তবটাও বদলে যাবে। এই সমস্ত জিনিসগুলো, এই মাইন্ডসেটগুলোকে মানি ম্যাগনেট কোর্সে চেঞ্জ করা হয়। তাই জন্যে কোর্সটা যত দিন যায়, কোর্সে যারা পার্টিসিপেন্ট থাকে, তাদের ওই টাকার সাথে যে ব্লকেজটা আছে সেটা খুলতে থাকে, তারা খুব স্বাচ্ছন্দ্যে টাকাটাকে নিজের জীবনে আনতে পারে। এর পরে যে পয়েন্টটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট। তোমার যে লাইফ পার্টনার, হাজবেন্ড হোক বা ওয়াইফ হোক, তার কিরম রিলেশন টাকার সাথে, সে ছোটবেলা থেকে কিভাবে টাকাটাকে দেখে এসছে, সেটাও তোমার জীবনে অনেক বড় ভূমিকা নেয়। কারণ সেই মানুষটা তোমার সবচেয়ে কাছের মানুষ, আর সেই মানুষটার সাথে তুমি সবচেয়ে বেশি কথা শেয়ার করো, তার টাকার সম্বন্ধে ভাবনাটাও তোমার জীবনে এফেক্ট করে। এরকম বহু জিনিস আছে, তুমি তার ভাবনা থেকে নিচ্ছ, সে তোমার ভাবনা থেকে নিচ্ছে। তাই জন্যে তোমার মানি ফাইলটা কিরম হবে সেটা তোমার পার্টনারের ওপরেও অনেকটা নির্ভর করছে। তাই জন্যে জীবনের সবচেয়ে কঠিন ডিসিশন যেটা, সেটা হচ্ছে একটা পার্টনার চুজ করা, যে পার্টনারটা তোমার জীবনে উন্নতি আনবে, তোমার ভাবনায় উন্নতি আনবে। লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে, তুমি টাকার জন্য যতক্ষণ কাজ করবে ততক্ষণ তোমার টাকার রোজগারটা খুব সীমিত হবে। যে মুহূর্তে তুমি টাকার জন্য কাজ না করে তোমার ভালো লাগার থেকে কাজটা করবে, ভালো বাসার থেকে কাজটা করবে, সে মুহূর্তে তোমার টাকার রোজগারটা বাড়তে থাকবে। কারণ ওখানে তুমি তোমার ভালোবাসাটা দিচ্ছ, তোমার চাহিদাটা, তোমার প্রয়োজনটা দিচ্ছ না। তোমার চাহিদা আর প্রয়োজন মানে স্কেয়ারসিটি, তোমার নেই, সেটার থেকে তুমি এনার্জি বার করছো। আর তুমি যখন ভালোবাসা দিয়ে কাজ করছো, তখন তুমি একটা পজিটিভ এনার্জি দিচ্ছ। তাই জন্য সবসময় তোমার চাহিদা বেশি থাকলে তোমার টাকা আসবে না, তোমার কাজটার প্রতি ভালোবাসা বেশি থাকলে টাকা বেশি আসবে। এই সমস্ত ভাবনাগুলোকে যখন তুমি ঠিকঠাক করে বদলাতে পারবে, দেখবে তোমার রোজগারটা অটোমেটিক্যালি বাড়তে শুরু করেছে। আর তুমি যদি এই পুরো মাইন্ডসেটটা সিস্টেমেটিক্যালি চেঞ্জ করতে চাও, তাহলে ফেব্রুয়ারির 20 তারিখ থেকে আমার মানি ম্যাগনেট ওয়ার্কশপ হচ্ছে। ওপরের হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি তুমি মানি ম্যাগনেট ওয়ার্কশপ বা MMW লিখে পাঠাও, আমি তোমাকে সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবো। ওই ওয়ার্কশপটা অ্যাটেন্ড করো আর নিজের মেন্টাল সেট আপটাকে চেঞ্জ করো, দেখবে লাইফটা বদলে যাবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে এক্ষুনি একটা লাইক করো, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখো।